ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত কয়েকটি আইডিয়া শেয়ার করব। বন্ধুরা, গরমকাল চলে গেল আর চলে আসলো শীতকাল। শীতকাল মানেই সবার ফেভারিট। তো যাই হোক, শীতকালে আমাদের একটাই অসুবিধা, যেটা হচ্ছে আমাদের অনেক কাপড় চুপড় বের করতে হয়, চাদর, সোয়েটার, শাল, অনেক কিছু বের করতে হয়। আর আমি তো বের করেও ফেলেছি অলরেডি, এই দেখো কতগুলো চাদর, কতগুলো শাল তো বের করে ফেলেছি। তো এইগুলো বের করার পর যেটা হয়, আমরা অনেক সময় শীতের সময় কাজকর্ম করতে আমাদের একটু অসুবিধা মনে হয় কি চাদর গায়ে দিয়ে কাজ করা যাবে কিনা, বা অনুষ্ঠান বাড়িতে যখন আমরা যাব। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা যখন অনুষ্ঠান বাড়িতে যাব হয়তো শালটা গায়ে দেব। তো আমরা ভাবি যে এইভাবে পরব নাকি এভাবে পরব নাকি এভাবে পরব, দেখতে অত একটা ভালো লাগে না, আর নাকি এভাবে পরব, কোনোটাই কিন্তু ভালো লাগে না, এটা পরলে কেমন একটা লাগে। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটি আইডিয়া শেয়ার করব, যেটাতে তোমরা শাল বা চাদর যেটাই বলো, বাড়িতে অনেক সময় কাজ করতে অসুবিধা মনে হয়, যেমন ধরো এরকম ভাবে আমরা বাড়িতে পড়ে থাকি, এতে বাসন মাজতে বা কাজকর্ম করতে একটু অসুবিধা মনে হয় এই জিনিসগুলো। তো আমি আজকে তোমাদেরকে দুটো আইডিয়া শেয়ার করব, দুটো বা তিনটা, দেখি কয়টা আইডিয়া শেয়ার করতে পারি। আশা করি তোমাদের ভালো লাগবে, এতে করে তোমাদের শাল বা চাদর তোমরা পরবে কিন্তু তোমাদেরকে দেখতে ভালো লাগবে, আর কিভাবে পরলে তোমাদেরকে এটা সুন্দর লাগবে, এই শালকে আমি না কেটে তোমাদেরকে একটা সুন্দর আইডিয়া শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক, এই শাল বা চাদর তোমরা কিভাবে পরবে বা পরার আগে কি করে নেবে, এই শাল বা চাদরকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের আইডিয়াগুলো। তো বন্ধুরা, এখন যে আইডিয়াটা করব তার জন্য আমি একটা শাল নিয়ে নিয়েছি। তো দেখো, শালটাকে আমি পেতে নিলাম, ঠিক এইভাবে পেতে নিতে হবে। তো আমি প্রথমে সোজা করে পেতেছিলাম, এখন উল্টো করে পেতে নিলাম, উল্টো করে পেতে নেবে। আর এখানে আমি দেখো কি নিয়েছি, এখানে আমাদের বাড়িতে অনেক সময় অনেক লেস থাকে, ব্লাউজে থাকে, বা আমরা অনেক সময় কিনে এনেও রেখে দিই। তো আমার কাছে কিছু লেস রয়েছে, তো আমি এখান থেকে একটা ছোট্ট লেস নিয়ে নেব। তো দেখো, আমার মনে হচ্ছে এটাই হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি যে কোনো লেস থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো কিছুর থেকে নিতে পারো, অনেক সময় কাপড়ের সঙ্গে থেকে যায় ব্লাউজের পিচের সঙ্গে, তো সেখান থেকেই নিতে পারো। তো আমি এখানে একটা লেসের টুকরো নিয়েছি, সেই লেসটাকে আমি এখন কীভাবে অ্যাটাচ করবো দেখতেই পাচ্ছ। তো আমি নিচের অংশটা আর উপরের অংশটাকে বাদ দিয়ে মিডিল পোর্শনে আমি এইভাবে এই লেসটাকে অ্যাটাচ করে দেবো। তো অ্যাটাচ করার জন্য আমি কোনো মেশিনপত্র ব্যবহার করব না, আমি সুই সুতো দিয়ে হাত দিয়েই সেলাই করে দিচ্ছি। খুব সুন্দর করে যে সেলাই করতে হবে তার কোনো মানে নেই, এখানে যে কালারের শাল সে কালারের সুতো নিয়েছি, আর লেসটাকে আমি জাস্ট এটাকে লাগিয়ে দিলাম। আবার যখন ইচ্ছে হবে খুলে ফেলতে পারবে, যেহেতু আমরা শালটাকে কাটবো না, সেক্ষেত্রে যখন তখন এটা খুলে আবার ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো দেখো, আমি এক সাইড কিন্তু সেলাই করে নিয়েছি, এখন আমি অপর সাইডটা কিভাবে সেলাই করছি দেখে নাও। ঠিক এইভাবে আমি অপর সাইডটাও এর উপর দিয়ে সেলাই করে দেবো এইভাবে। তো এইভাবে জাস্ট একটা সেলাই দিয়ে দেবো, যাতে যখন তখন আমরা খুলে নিতে পারি, সেলাইটা যে খুব শক্ত করে দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা চাইলে সেলাই মেশিনে করতে পারো, তবে সেলাই মেশিন সবার ঘরে নেই, সেজন্য আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, হাত দিয়ে করতে পারো। এটা হচ্ছে রান সেলাই আমি দিয়ে দিচ্ছি, তোমরা হেম সেলাইও দিতে পারো। তো দেখো, আমি সেলাইটা ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, খুব টাইট করে দিচ্ছি না, যাতে যখন তখন এটা খোলা যায়। তো দেখো, আমি সেলাইটা করে নিলাম, আর ঠিক মিডিল পোর্শনে সেলাইটা করেছি, উপরেও না নিচেও না, নিচে কিছুটা জায়গা বাদ দিয়ে, উপরে কিছুটা জায়গা বাদ দিয়ে সেলাইটা করে নিলাম। আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি সেলাইটা কীভাবে করেছি দেখতেই পাচ্ছ, উল্টো পাশে এইভাবে আমি লেসটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি সোজা পাশ করে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সোজা পাশ করলে কেমন দেখা যাচ্ছে, লেসটা কিন্তু দেখা যাচ্ছে না। কোনো নতুন লেস নিতে হবে তার কোনো মানে নেই, পুরনো লেসও নিতে পারো। দেখো, আমি এখন তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই যে কিভাবে পরতে হবে দেখো, এইভাবে এই ফাঁকাটা দিয়ে মাথাটাকে দিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটা
পরবে। তো ঠিক এইভাবে যদি তোমরা এই শালটাকে পরো, তোমরা চুড়িদার বলো, কুর্তি বলো, শাড়ি বলো, সব কিছুর সঙ্গেই এই শালটাকে এইভাবে ওয়্যার করতে পারবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এইভাবে। তো এইভাবে যদি তোমরা পরো দেখতে কিন্তু ভালো লাগবে, এই লেসটা মিডিল পোর্শনে পড়ে যাবে, আর দেখতে কতটা ভালো লাগছে দেখতেই পাচ্ছ। আমরা শালটাকে এমনভাবে নেই দেখতে, কিন্তু আমাদের পুরনো মডেলের লাগে, দেখতে ভালো লাগে না। আর এইভাবে যদি তোমরা নেও দেখতে সুন্দর লাগবে, আর মনেই হবে না যে এটা শাল, এটা একটা জ্যাকেটের মতো বা একটু অন্যরকম তো লাগবেই। তো ঠিক এইভাবে তোমরা এটা পরতে পারো, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের শাল বা চাদর বা স্টল বলো যে কোনো কিছুই, আবার এ সাইড করেও পড়তে পারো, এরকম কর্নার করেও পড়তে পারো। দেখো এইভাবে যদি কর্নার করে পড়ো, এই সেলাইটা হাতার কাছে পড়বে, এক এক সাইডে পড়বে। তো এইভাবেও তোমরা পড়তে পারো, এটাও কিন্তু দেখতে ভালো লাগবে। তোমরা পরে দেখো এই যে হাতার সাইডে, তোমরা চাইলে এখানে আরেকটা আরেকটু উপরে সেলাই করে নিতে পারো, গলাটাকে যদি মনে করো ছোটো করবে আরেকটু গলাটা ছোটো করে দিতে পারো, আর একটু উপর পোর্শনে সেলাই দিয়ে দিতে পারো। তবে এই এই ডিজাইনেও পড়তে পারো, আবার সামনের দিকে দিয়েও পড়তে পারো, দুটোই ভালো লাগবে। তোমাদের যেটা ইচ্ছা সেটাই পরতে পারো, এইভাবেও কিন্তু ভালো লাগবে। চুড়িদার, শাড়ি, কুর্তি বা কোনো ড্রেসের সঙ্গেও এরকম পরতে পারো। যদি যেহেতু এখন ঠান্ডাই চলে এলো, তো ঠান্ডার সময় আমরা শাল পরি, আমাদের দেখতে ভালো লাগে না, তোমরা যদি এইভাবে পরো দেখতে কিন্তু ভালো লাগবে। এবার চলে যাব নেক্সট আইডিয়াতে। নেক্সট আইডিয়া করার জন্য আমি একটা স্টল নিয়ে নিয়েছি। এই স্টলটা দেখতে পাচ্ছ খুব বেশি মোটা না, একটু পাতলা টাইপের। তো এখনও যেহেতু খুব বেশি শীত পড়ে নেই, সেক্ষেত্রে আমাদের পাতলা স্টল হলেই হয়ে যাবে। তো আমি এইভাবে পেতে নিলাম, দেখতেই পাচ্ছ এটা পেতে নিলাম। পেতে নিয়ে আমি কি করব, এটা সোজা পাশ করেই করতে পারবো। তো আমি একটা বক্স নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমার অনেকগুলো পুঁতি রয়েছে, অনেক সময় মালা টালা ছিঁড়ে যায় না, সেগুলো রেখে দিই। তো আমি গার্ডারের কিছু অংশ খুলে যায়, মালা ছিঁড়ে যায়, তো সেগুলো আমি জমা করে রেখে দিই। সেখান থেকে আমি তিনটে এরকম পুঁতি নিয়ে নিলাম, তোমরা যে কোনো নিতে পারো, তোমাদের কাছে যেটা আছে সেটা নেবে, ঘরে খুঁজলে অবশ্যই পাবে। তো আমি একটা গার্ডার ছিঁড়ে গিয়েছিল, সেই গার্ডারের যে পুঁতিগুলো সেগুলো আমি রেখে দিয়েছিলাম, সেইটা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যেই পুঁতি আছে সেটাই নিয়ে এখানে অ্যাটাচ করে দেবে। তো দেখো কীভাবে আমি অ্যাটাচ করছি, আমি সোজা পাশেই করছি পুঁতিটা যাতে দেখা যায়। জাস্ট একটা সেলাই দেবো, কেননা আমার যখন ইচ্ছে হবে আবার এগুলো খুলে ফেলে আবার নর্মালভাবেও পরতে পারবো, তো সেই জন্য খুব বেশি টাইট করে লাগানোর দরকার নেই। তো আমি কিছুটা ফাঁক করে আরেকটা লাগিয়ে দিচ্ছি। তো খুব টাইট করে, আগেই বললাম যে খুব টাইট করে লাগাবে না, যখন তখন তোমরা আবার চাদরটাকে খুলে নিতে পারবে। তো জাস্ট একটা করে সেলাই দিলেই হয়ে যাবে। তো আমি এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে দুটো পুঁতি লাগিয়ে নিলাম, এখন আমি আরও একটা লাগাবো। তোমরা তিনটে চারটেও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, তিনটে বা দুটোও লাগাতে পারো বা একটাও লাগাতে পারো, একটা লাগালেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে দেখো আমি তিনটে পুঁতি এইভাবে লাগিয়ে নিলাম, পুঁতিগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর পুঁতিগুলো দেখা গেলেও কিন্তু ভালো লাগবে। তো এটা আমি সোজা পাশেই লাগালাম, আর এটা এটা লাগানোর পর আমি সেটা পরেও দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো আমি আরেকটা চাদরের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি, আগেই সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি হলুদ কালারের একটা চাদর নিয়েছি, এই চাদরের মধ্যে আমি হলুদ কালারের পুঁতি লাগিয়েছি, এখন আমি পরে তোমাদেরকে দেখাবো। তো এই যে স্টলটা দেখতে পাচ্ছ, এই স্টলটা আমি পরে দেখাচ্ছি এইভাবে। তো এইভাবে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগে দেখতে। তো দেখো স্টল আমরা কীভাবে পরি, চুড়িদারের উন্নার মতো করে নেই অনেক সময়। তো এইভাবে দেখো একটু ট্রাই করতে পারো, এইভাবে যদি তোমরা এই স্টলটাকে নাও তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে, যেহেতু এটা খুব লম্বা দেখতে খুব সুন্দর লাগবে। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মনেই হচ্ছে না যে এটা একটা স্টল, এটা একটা মানে কুর্তির মতো লাগছে দেখতে। আর এটা কিন্তু ব্যাক সাইডের থেকেও দেখতে ভালো লাগবে, আর সামন সাইডের থেকে দেখতেও ভালো লাগবে। তো এখন যেহেতু খুব ঠান্ডা পড়েনি, তো সেই জন্য পাতলা স্টল এরকমভাবে তোমরা পরতে পারো, আর পুঁতিটাও দেখতে ভালো লাগছে। তোমাদের কাছে যে কালারের আছে সে কালারের নিতে পারো, অসুবিধা নেই। তো মনে হচ্ছে এগুলো এক্সট্রা করে লাগানো হয়েছে, বোঝা যাচ্ছে না। তো তোমরা এই সাইড করেও পরতে পারো, আমি যে সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো হাতার সাইডে এক সাইড পরবে, হাতার সাইডে ঠিক এইভাবেও তোমরা পরতে পারো। যদি মনে হয় যে এইভাবে পরবে, এইভাবেও পরতে পারো, এইভাবেও কিন্তু দেখতে ভালো লাগবে। একটা হাতার দিকে দেখো কতটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, ফাঁকা ফাঁকা ডিজাইন হয়ে গেছে, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। এইভাবেও তোমরা পরতে পারো,
আর এরকম করে পরলে কিন্তু স্টাইলিশ লাগবে, দেখতে ভালো লাগবে, মনেই হবে না আমরা নর্মালি যদি চাদর পরে যাই বা স্টল পরে যাই বা শাল পরে যাই দেখতে একদমই ভালো লাগে না। ঠিক এইভাবে যদি পরো তাহলে তোমাদেরকে দেখতে ভালো লাগবে, একটু গর্জিয়াস লাগবে, একটু স্টাইলিশ লাগবে আর একটু অন্যরকম লাগবে। তোমরা যে কোনো ড্রেসের সঙ্গে এগুলো পরতে পারো, নাইবা ঠান্ডা যদি কমে যায় এইভাবেও পরতে পারো। তো দেখো এইভাবে যখন দেখবে যে ঠান্ডা নেই, রোদ্র উঠে গেছে, তখন এইভাবে পরতে পারো, এটাও কিন্তু দেখতে ভালো লাগবে। কুর্তির সঙ্গে বা চুড়িদারের সঙ্গে এইভাবেও পরতে পারো। তো তোমাদের যেভাবে পছন্দ সেভাবে পরতে পারো। আমি আরেকটা আগেই পুঁতি লাগিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে হলুদ কালারের পুঁতি লাগিয়েছি, হলুদ যেহেতু স্টলটা, স্টল বা একটা চাদর, তো এই চাদরটা তোমরা বাড়িতে এইভাবে পরে রাখতে পারো। আমি এই চাদরটা বাড়ির জন্য তৈরি করেছি, তো এটা বাড়িতে যখন ঘরে থাকি তখন এটা পরতে পারো, এটাও দেখতে কিন্তু ভালো লাগবে। আর এটা একটু শর্ট, তোমরা লংগুলোও বানাতে পারো, এটা একটু শর্ট চাদর। তো দেখো এটাও কত সুন্দর লাগছে, ঠিক এইভাবে তোমরা বাসায়ও পরে থাকতে পারো, দেখতে ভালো লাগবে। খালি যে বাইরেই গেলে পরবে তা নয়, বাড়িতেও পরতে পারো, দেখতে ভালো লাগবে, হাতটাও ফ্রি থাকে, তারপরে গলার সাইডটাও ফ্রি থাকে, দেখতে কিন্তু ভালো লাগবে। বন্ধুরা আজকের আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এখানে শেষ করো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।